যেমন আছে, যাওয়ার সময় আমরা এই পৃথিবীটাকে আরো সুন্দর করে যাব, আরো ভালো করে যাব। এই নব্য জাতীয়করণ শিক্ষকরা বারবার বারবার মামলা করে আমাদেরকে বিভিন্ন ভাবে করছে, প্রতারিত করতেছে, কষ্ট দিতেছে। ওরার একটা মামলা জিতুক এটা আমি চাই না, আমার অন্তর চায় না। আশিক মাহমুদ ভাই তার ভাবি পদোন্নতি পাইছে, চেয়ারও পাইছে, খুশি হয়ে তাকে একটা গাড়ি উপহার দিছে। আমি জানি আপনারা জানাই দিলাম, কিন্তু আমার তো আনোয়ার নাজমা আনোয়ার শেরপুরে নাইতাবাড়ি উনি তো ছেড়ে বসেন নাই। ওই মামলা দিয়ে যদি এক ওরা যদি এর সিনিয়রিটি নিয়ে যায় ওদের কি হবে? ওরা তো বসতে পারবে না। আমার ভাই 2006 সালে চাকরি, সে কি আসতে পারবে গ্রাজুয়েশন তালিকায়? আমরা কি ছাড় দিব ওদেরকে? 1 ইঞ্চিও ছাড় নয়। ওই জোরে আমার বাবার সম্পত্তি করে ওদেরকে দেখবো, ওদেরকে দেখবো। এই মামলা 14344 এটা আমাদের আংশিক রায় হয়েছে, অ্যাবসলিউট ইন পার্ট। ওরা তিনটা ডিমান্ড ছিল, তিনটা, একটা হলো তাদের শপথে বহাল, আরেকটা হলো 100% সার্ভিস কাউন্ট। ওই দুইটা হিয়ারিং এ উড়িয়ে গেছে গুলা, ওরা মামলাই ছিল না, ওরা জাজমেন্ট পাইতো না। তাৎক্ষণিক ভাবে ওদের এরা চালাকি করে একটা সাপ্লিমেন্টারি রুল জারি করছে, সাপ্লিমেন্টারি রুলটা জারি করছে একদম অন্তিম মুহূর্তে, সেটা হয়েছে 9-1 আজাদ ভাই 9-1 যেটা আমাদের সিনিয়রিটির কথা বলা আছে, যে বিধি সাহেবের অধীন নিয়োগ তারিখের পূর্বে সরাসরি নিয়োগকৃত সর্বশেষ ব্যক্তি নিচে হবে তাদের অবস্থান। হ্যাঁ, জাস্টিসে ধরছে 50% তাদেরকে সার্ভিস বেনিফিট দিলাম, কিন্তু অবস্থানটা তাদের নিচে কেন হবে? তাদের স্ব অবস্থানে হবে। আমরা বোঝার চেষ্টা করছি ওইটা বাংলাদেশ গভর্নমেন্টের অন্যান্য গেজেটের সাথে কন্ট্রাডিকশন, কন্ট্রাডিক্ট করবে যদি এই রায় হয়। যেমন জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা 2011 বলা আছে, নিয়মিত যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা গণনা করবে। তাদের নিয়মিত যোগদানের তারিখ কোনটা? 1-1-13 ওই নক সাংঘর্ষিক। তারপর হলো অভিজ্ঞতার সংজ্ঞা অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 7 বছর চাকরি থাকতে হবে। তারা 1-1-13 সরকারি হয়েছে তাদের স্কুল, তাদের কি 7 বছরের অভিজ্ঞতা কি সরকারি প্রাইমারি স্কুল হয়েছে? কিন্তু তাদের যদি অবস্থান 50% ধরিয়া ওই গ্রাজুয়েশন তালিকায় হয় তাদের তো কোনো পদোন্নতি হবে, কিন্তু অভিজ্ঞতা তো তাদের নাই, এরকম কি কন্ট্রাডিকশন না? আমরা এটা বোঝার চেষ্টা করছি। দুঃখের বিষয় ওরা একটা কোর্টকে খুব ভালোবাসে, এটা কোয়ান্টাইম অফ কোর্ট হয় এটা বলা ঠিক না, কিন্তু হিন্দুর যেহেতু আমি বলতেছি